বাইক দুর্ঘটনায় আহত তিন বাইক আরোহী। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার বামনগোড়া ব্লকের পাকুয়াহাট গাজল রাজ্য সড়কের ডাঙ্গাপাড়া এলাকায়। এদিন গাজলের দিকে যাওয়ার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনায় চালক সহ দুই বাইক আরোহী জখম হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও পরবর্তীতে তাদের মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। আহতদের বাড়ি বামনগোড়া ব্লকের চ্যাংরা গ্রামে। বামনগোড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত অসহায় পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদ সদস্য। সরেজমিনে গিয়ে খতিয়ে দেখলেন পরিস্থিতি। দীর্ঘ 15 বছর ধরে দৃষ্টিশক্তিহীন মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের ভবানীপুরের বাসিন্দা বিশুয়া দাস বিশেষভাবে সক্ষমদের শংসাপত্রের জন্য আবেদন করেও পাননি। এদিন ওই পরিবারের কাছে যান জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। ব্যক্তিগতভাবে 1 মাসের মতো খাদ্য সামগ্রী তুলে দেন ওই পরিবারের হাতে, তারপরে নিজের গাড়ি করে নিয়ে যান ব্লক দপ্তরে। এছাড়াও বাংলুয়া গ্রামের বাসিন্দা শেখ মতলেনকেও সাথে নিয়ে যান মর্জিনা। দ্রুত ওই দুই অসহায় বৃদ্ধের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও সৌমেন মণ্ডল। বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুকন্যা। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি মোড়ে। মৃত শিশুকন্যাটির নাম অম্বিকা রাহা, বাড়ি ওই এলাকাতেই। এদিন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকাকালীন রায়গঞ্জ অভিমুখী একটি বাইক সজোরে এসে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। জখম ওই শিশুকন্যাকে প্রথমে হেমতাবাদ হাসপাতাল এবং পরবর্তীতে রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং 30 জানুয়ারি ক্ষুদ্র শিল্প ধর্মঘটের সমর্থনে প্রচার চালালো অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক সনাতন দত্ত জানিয়েছেন বিদ্যুতের দাম নিরন্তরভাবে বৃদ্ধি পাচ্ছে, এমন সময় স্মার্ট মিটার বসানোর নামে বিদ্যুৎ গ্রাহকদের টাকা লুট করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দপ্তর। সরকারি উদ্যোগে প্রচার চালানো হচ্ছে স্মার্ট মিটার বসানোর মধ্যে দিয়ে দিনের বিদ্যুৎ বিল কম থাকলেও রাতের বিদ্যুৎ বিল বেশি হবে। সম্ভবতই এমন বিদ্যুৎ বিলে অসুবিধায় পড়বেন সাধারণ বিদ্যুৎ গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীরা। এর থেকে পরিত্রাণ পেতে সংগঠনের উদ্যোগে স্মার্ট মিটার নিয়ে সচেতনতা প্রচার অভিযান চালানোর পাশাপাশি 30 জানুয়ারি ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীদের টাকা বন্ধের সমর্থন ও প্রচার চালানো হচ্ছে। শনিবার রায়গঞ্জ শহর এলাকায় এই নিয়ে প্রচার চালানো হয় সংগঠনের পক্ষ থেকে। মালদার ইংরেজবাজার জোনের 29তম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। পতাকা উত্তোলন এবং মশাল জ্বালিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ, অবর বিদ্যালয় পরিদর্শক রীতা চৌধুরী সহ অন্যান্যরা। ইংরেজবাজার শহর ও শহর এক চক্রে প্রায় 100 প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্রের প্রতিযোগীরা এদিনের দৌড়, হাইজাম্প, লং জাম্প সহ নানা ইভেন্টে অংশ নিয়েছিল। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত ইজাহার চক্রের প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের 39তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন ইটাহার মণ্ডলের পক্ষ থেকে ইটাহার হাইস্কুল মাঠে ইটাহার চক্রের 194টি বিদ্যালয়ের 218 জন শিশুদের নিয়ে ইটাহার হাইস্কুল মাঠে নানা ধরনের খেলার আয়োজন করা হয়। খেলার সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। রীনা সরকার ছিলেন ইটাহার চক্র, অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস, বিলকিস পারভিন সহ অন্যান্যরা ছিলেন এদিনের কর্মসূচিতে। চাকুলিয়া হাইস্কুলের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হলো শনিবার। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী, বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় স্কুলের তরফে। পাশাপাশি এই উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মডেল চিত্র প্রদর্শনী, এছাড়াও এদিন নাচ, গান, নাটক সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের পড়ুয়ারা। রবিবার এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে মালদার হরিচন্দ্রপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা আয়োজিত হলো শনিবার। এদিন স্থানীয় ভালুকা বাজারে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন, জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, ব্লক সভাপতি মর্জিনা খাতুন সহ অন্যান্যরা। এই উপলক্ষে এদিন এক বাইক র্যালিও আয়োজিত হয়। এদিন সভা মঞ্চ থেকে উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেঞ্জির আক্রমণ করেন জেলা তৃণমূল সভাপতি। সরকারি প্রাথমিক স্কুলগুলির শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে বিভিন্ন সার্কেল স্তরে। অঞ্চল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের নিয়ে শনিবার অনুষ্ঠিত হলো রায়গঞ্জ সদর চক্রের ক্রীড়া প্রতিযোগিতা। রায়গঞ্জ পৌরসভা ভবনের সামনে কর্ণেশন স্কুল মাঠে এদিন রায়গঞ্জ সদর সার্কেলের ক্রীড়া প্রতিযোগিতায় 34টি ইভেন্টে অংশ নেয় প্রায় 150 জন প্রতিযোগী। এদিনের প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়ায় অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দীপনা ছিল চরমে। রবিবার দুদিনের সফরে কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন দুপুরে এবিএনশীল কলেজের মাঠে হেলিপ্যাডে নামবে তিনি। এরপর বিকেলে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তার। রাতে কোচবিহার সার্কিট হাউসে জেলার নেতাদের নিয়ে বৈঠক করার কথা। এরপর সোমবার দুপুরে কোচবিহার রাসমেলার মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই জোর ব্যস্ততা দেখা যাচ্ছে কোচবিহারে।
আগামী 31 জানুয়ারি মালদায় প্রশাসনিক ও জনকল্যাণমুখী সরকারি পরিষেবা প্রদান সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার বিবেকানন্দ যুব ক্রীড়া ময়দানে আয়োজিত এই সভায় প্রশাসনিক কর্তা জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে শুরু করে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে জোরকদমে। শনিবার দুপুরে সভামঞ্চের প্রস্তুতির শেষ পর্যায়ে কাজ খতিয়ে দেখলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জেলা প্রশাসনিক কর্তারা। এছাড়াও সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন আধিকারিক বর্গ। শনিবার পজিটিভ ওয়ার্ল্ড নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত হল সারমেয়দের নিয়ে বনমহোৎসব। এদিন রায়গঞ্জের রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হলো পজিটিভ ওয়ার্ল্ডের সদস্যদের অন্য সাথে বনমহোৎসব। রাস্তার ধারের পথ কুকুরদের ভাত মাংস সহযোগে খাওয়ালেন পজিটিভ ওয়ার্ল্ডের সদস্যরা। মিঠু দাশগুপ্ত জানালেন, রায়গঞ্জের কসবা থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত চলবে তাদের এই অভিনব বনমহোৎসব। পথ কুকুরদের যত্ন সহকারে একটু পেট ভরে খাওয়া দাওয়া করানো। স্বেচ্ছাসেবী সংস্থার এমন অভিনব উদ্যোগে খুশি পথ চলতি মানুষেরাও। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে গাজলে বাইক র্যালি করল তৃণমূল। এদিন গাজল আলাল এলাকা থেকে একটি বাইক র্যালি এলাকার পথ পরিক্রমা করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং রতুয়ার বিধায়ক সমর মুখার্জী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বাবলা সরকার সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এক দিবসীয় মহকুমা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল শনিবার। এদিন রায়গঞ্জের দেশবন্ধু পাড়া মাঠে প্রায় 16টি বিদ্যালয় অংশ নেয়। রায়গঞ্জের পাশাপাশি ইসলামপুর মহকুমাতেও এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী 10ই মার্চ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিপুল মৈত্র সহ অন্যান্য নেতৃত্ব খেলার মাঠে উপস্থিত ছিলেন। সৌরজগৎ নিয়ে পড়ুয়াদের মধ্যে ধ্যান ধারণা গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচি, অবর বিদ্যালয়ের পরিদর্শক তানিয়া রুনাইয়া ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র পরিচিতির পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরা হয়। হেমতাবাদ থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার। এদিন হেমতাবাদ বাসস্ট্যান্ডে আয়োজিত এই শিবিরে প্রায় 16 জন রক্তদাতা রক্তদান করেন। হেমতাবাদ থানার ট্রাফিক ওসি বিপুল দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এদিন প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে। আগামী 30 জানুয়ারি রায়গঞ্জে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে। জনকল্যাণমুখী সরকারি পরিষেবা প্রদান সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের আধিকারিক সহ জনপ্রতিনিধিরা। শনিবার সভার যাবতীয় প্রস্তুতির কাজ খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সহ একাধিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এদিন হেলিকপ্টার অবতরণেরও মহড়া দেওয়া হয়। হেমতাবাদ চক্রের বিভিন্ন প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার। হেমতাবাদ থানা ময়দানে পতাকা উত্তোলন এবং মশাল ঝালিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সত্যজিৎ বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, ক্রীড়া সম্পাদক আনোয়ার আলী সহ অন্যান্যরা। চক্রের 5টি অঞ্চলের বিভিন্ন শতাধিক প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় 340 জন প্রতিযোগী এদিন দৌড়, হাইজাম্প, লং জাম্প সহ 34টি ইভেন্টে অংশ নেয়। ইতিমধ্যে সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তার তৈরি সামগ্রী নিষিদ্ধ করেছে সরকার। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলায় জেলায় চলছে সচেতনতামূলক প্রচার অভিযান। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের উদ্যোগে এবং কওকথা নামের একটি নাট্য সংস্থার উপস্থাপনায় সচেতনতামূলক প্রচার অভিযান চলছে নাটকের মাধ্যমে। রাস্তার ধার বা জনবহুল এলাকায় অনুষ্ঠিত হচ্ছে পথনাটিকা। এই নাটক দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এই নাটকের মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে অবগত করা হচ্ছে। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তাদের এই ভাবনা ছড়িয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষ। পাড়ায় সমাধান জনসংযোগ ট্যাবলো নিয়ে রাজ্যের উন্নয়নমূলক কাজের প্রচার অভিযান করা হলো শুক্রবার সন্ধ্যায় ইটাহারে। এদিন ব্লক অফিস প্রাঙ্গণ হাইস্কুল পাড়ায় এসে প্রজেক্টরের মাধ্যমে রাজ্যের উন্নয়নমূলক কাজের ছবি তুলে ধরা হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে। সৌরজগৎ নিয়ে পড়ুয়াদের মধ্যে ধ্যান ধারণা গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচি, অবর বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুনাইয়া ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। পাশাপাশি এদিন আধুনিক মানের আনুষ্ঠানিক সভাকক্ষের উদ্বোধন করা হয়। রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা পেতে কোনো অসুবিধা হলে এবারে সরাসরি বিডিওকে জানাতে পারবেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, এলাকায় বাল্যবিবাহ, নারী এবং শিশু পাচারের মতো ঘটনার খবর থাকলে সেটাও জানাতে পারবেন এলাকার বাসিন্দারা। এর জন্য শনিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরের সূচনা করা হল জলপাইগুড়ি সদর বিডিওর পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, বিধায়ক ডক্টর প্রদীপ বর্মা সহ অন্যান্যরা।
তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে গঙ্গাধর নদীর ওপরের গঙ্গাধর সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। গতকাল রাতে সেই সেতুর ওপর দিয়ে পাইপলাইন পাতার জন্য একটি ফকলিং যন্ত্রাংশ নিয়ে যাওয়ার জন্য ফাটল ধরেছে সেতুতে। পরবর্তীতে সেই গাড়িটিকে আটক করে পদবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার বিরাট পুলিশ বাহিনী এবং তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বিডিও ডালকিলামা। প্রায় চার ঘন্টা ধরে চলে এই অবরোধ। পরবর্তীতে ব্লক প্রশাসন এবং পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। রবিবার ভারত জোড়ো ন্যায়যাত্রা কর্মসূচিতে জলপাইগুড়ি আসতে চলেছেন রাহুল গান্ধী। তার আগে এই কর্মসূচির পোস্টার ছেঁড়া, কার্ডআউট নষ্ট করাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য জলপাইগুড়িতে। অভিযোগের তীর শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে জেলা কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল করা হয়, যদিও অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মানিকচকে বাইক র্যালি করল তৃণমূল। এদিন মানিকচক ব্লকের হিরানন্দপুর অঞ্চলের স্থানীয় দুর্গা মন্দিরে পুজো দিয়ে এই বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এরপর সেই বাইক র্যালি বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, তৃণমূলের শ্রমিক সংগঠনের মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল, শুভদীপ সরকার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, ব্লক সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। করণদীঘিতে রাহুল সংকীর্তন মঞ্চে শনিবার থেকে শুরু হল শ্রমিক সংগঠন সিটুর দুদিনব্যাপী অষ্টম জেলা সম্মেলন। সম্মেলন উপলক্ষে এদিন একটি প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। জনসভায় কেন্দ্র এবং রাজ্য সরকারের জনস্বার্থ এবং শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে সরব হন উপস্থিত নেতৃত্ব। সিটুর রাজ্য নেতা জামির মোল্লা, শতরূপ ঘোষ, আনোয়ারুল হক, স্বপন গুহ নিয়োগী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা সাংগঠনিক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইল চেয়ার, ক্র্যাচ, হিয়ারিং এইড সহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ শিবির অনুষ্ঠিত হল শনিবার। এদিন করণদীঘি ব্লকের মডেল স্কুলে রাজস্থানের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহায়তায় জয়পুর ফুড ক্যাম্পে এদিন ছিল উপচে পড়া ভিড়। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য এসেছিলেন এই ক্যাম্পে। এদিনের এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিধায়ক গৌতম পাল, কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আগামী 31 জানুয়ারি বুধবার মালদায় প্রশাসনিক সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিন ন্যায়যাত্রা নিয়ে মালদায় র্যালিতে আসতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইতিমধ্যেই জোট নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের ফাটল সুস্পষ্ট। এরই মধ্যে কেন্দ্রীয় আইনের বিরোধিতা করে শনিবার মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল এবং জনসভা অনুষ্ঠিত হল। হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা থেকে প্রথমে একটি জনসভা করে শুরু হয় বাইক মিছিল। তারপর হরিশ্চন্দ্রপুর বিধানসভার সবকটি অঞ্চল প্রদক্ষিণ করে তুলসীহাটায় গিয়ে শেষ হয় এই বাইক মিছিল। সেখানে আয়োজিত হয় জনসভা। তুলসীহাটা লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সভাপতি জিয়াউর রহমান এবং মর্জিনা খাতুন। এদিন রাহুল গান্ধীকে কটাক্ষ করেন জেলা সভাপতি, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধেও সরব হন উপস্থিত তৃণমূল নেতৃত্ব।